বাংলাদেশের মানুষ কি বুঝে তাওহিদ কাকে বলে, তাওহিদ কি? যদি বুঝতো তাহলে হিজবুত তাওহিদ নাম দিয়ে বাতিল ফেরকার আবির্ভাব হতো না। এই জন্য সবার আগে আমাদেরকে বুঝতে হবে তাওহিদ কি। এটা বুঝার পরে ইনশাআল্লাহ আমরা সেই বাতিল ফেরকার কিছু বিশেষ আকীদার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আবু জেহেল যখন যুদ্ধের জন্য, বদরের যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাচ্ছে, তখন কাবা ঘরে সে দোয়া করছে, আল্লাহুম্মাংসুর আহদাল ফিআতাইনি, হে আল্লাহ তুমি আজকে যেই ফেরকা, যেই দল, যেই গ্রুপ হকের সবচেয়ে নিকটবর্তী, সেই গ্রুপকে তুমি আজকে বদরের যুদ্ধে বিজয় দান করিও। দোয়া কে করছে? কাফেরদের নেতা আবু জেহেল। কার নিকটে দোয়া করছে? আল্লাহর নিকটে। মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আহাব্বুল ইসমে ইন্দাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, মুসলমানের নাম। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন যে আমার পিতা জাহান্নামী, অথচ তার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালেব যখন আবরাহা, আসহাবুল ফিল, যে ঘটনাকে লক্ষ্য করে সূরা ফিল অবতীর্ণ হয়েছে, সেই আবরাহার অধীনস্থ আসহাবুল ফিলেরা যখন কাবা ঘর আক্রমণ করতে আসলো, তখন আব্দুল মুত্তালেব আল্লাহর নিকটে দোয়া করে বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও। মানে আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। আমি বলিনি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরও মুশরিক। আমাদের বাংলাদেশে এরকম 90% মানুষ আছে, 80% মানুষ আছে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেও এটা জানে না যে তাদের ঈমান আবু জেহেলের আল্লাহর উপর ঈমানের মতো কিনা, তাদের আল্লাহর উপর বিশ্বাস আব্দুল্লাহর আল্লাহর উপর বিশ্বাসের মতো কিনা, আবু লাহাবের আল্লাহর উপর বিশ্বাসের মতো কিনা, আবু তালেবের আল্লাহর উপর বিশ্বাসের মতো কিনা, আব্দুল মুত্তালেবের আল্লাহর উপর বিশ্বাসের মতো কিনা, তারা জানে না যে তারা আল্লাহর উপর কি বিশ্বাস স্থাপন করে। আবু জেহেলও তো আল্লাহতে বিশ্বাস স্থাপন করত। এমন কি হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল যে আল্লাহর নিকটে দোয়া করতেছে, সে আবু জেহেলের বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন, সে আবু জেহেল কাফের বলে গণ্য হলো, আবুল হাকাম থেকে আবু জাহাল বলে গণ্য হলো। কি এমন ছিল? অথচ সে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নামলের মধ্যে বলতেছেন, সূরা নামলের 60-61 নম্বর আয়াতে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মানুষ তোমরা বলো দেখি আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদায়িক যাত বাহজা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বাগ বাগিচা গাছ গাছালি কে উৎপন্ন করেছে? তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন ওই আয়াতি, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা একটা বীজ রোপণ করার পরে সেই বীজ থেকে গাছ উৎপন্ন করার জন্য সার দিতে পারো, পানি দিতে পারো, যত্ন নিতে পারো, বিষ দিতে পারো, কিন্তু সেই বীজকে থেকে যদি অঙ্কুরোদ্গম আমি আল্লাহ না ঘটাই, সেই বীজ থেকে গাছের উৎপন্ন যদি আমি আল্লাহ না ঘটাই, তো এত পরিশ্রম করলেও তোমরা পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ যে সারা পৃথিবীর সকল মানুষ, সকল বিজ্ঞানী সকলে মিলে যদি চেষ্টা করে একটা বীজ থেকে গাছ উৎপন্ন করবে, আর আল্লাহ যদি না চান তাহলে কেউ পারবে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, আ ইলাহুম মা আল্লাহ, এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই আয়াতটা আমি আপনাকে বুঝাতে পারতেছি কিনা আমি জানি না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে মানুষ জানে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ,
হিন্দুও জানে, বৌদ্ধও জানে, খ্রিস্টানও জানে, ইহুদিও জানে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন, উপরওয়ালা একজন, সবাই জানে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উৎপন্ন করতে পারে আল্লাহ, এটা দুনিয়ার মানুষ জানে। এটা জেনেই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করতেছেন, দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে মানো, ঠিক আছে, তুমি আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানো, ঠিক আছে, তুমি আল্লাহকে ফসল উৎপন্নকারী হিসেবে মানো, ঠিক আছে, কিন্তু এগুলো মানার পরে তুমি আল্লাহকে ইলাহ হিসেবে কেন মানো না? তার মানে, তার মানে হচ্ছে আল্লাহকে সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা এক নয়। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা এক নয়। তাওহীদের তিনটি প্রকার বাংলাদেশের মানুষ বুঝতে ব্যর্থ। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী, আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করব, আবার ইলাহ হিসেবে বিশ্বাস করব, যিনি রব তিনিই তো ইলাহ, এই দুটার মধ্যে আবার পার্থক্য কি, এটা মানুষ বুঝে না। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা। মা যেমন শিশুকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে একটা বাচ্চাকে লালন পালন করেন, ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার প্রত্যেক মানুষকে, মানুষ তার জমিনে চলে, তার আসমানের ছায়ায় থাকে, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, তার সূর্যের আলোতে বেঁচে থাকে, তার দেওয়া ফসল উৎপন্ন থেকে ফসল খাদ্য গ্রহণ করে, প্রত্যেক মানুষের লালন পালন কর্তাকে আল্লাহ সুবহানাহু তাআলা। একজন ইহুদিকেও কে খেতে দেয়? আল্লাহ সুবহানাহু তাআলা। একজন নাস্তিককেও কে খেতে দেয়? আল্লাহ সুবহানাহু তাআলা। একজন খ্রিস্টানেরও জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরার মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা হচ্ছে রব্বুল আলামিন, সারা পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিনে প্রত্যেক কিছুর লালন পালন কর্তা যিনি তার প্রশংসা। আল্লাহ বলেননি যে ইলাহ আল আলামিন, কেননা দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। দুনিয়ার মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য যত দোয়া শুরু হয়েছে সব দোয়া রব দিয়ে শুরু হয়েছে। অধিকাংশ দোয়া রব্বানা বালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, রব দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অধিকাংশ দোয়া কোরআন এবং হাদিসের রব দিয়ে শুরু হয়েছে। কেন? দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। এই জন্য পরের আয়াতে সূরা নামলের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ বলো দেখি পৃথিবীকে স্থির কে করেছে? পৃথিবীকে আল্লাহ সুবহানাহু তাআলা শূন্যের উপর, শূন্যের উপর স্থির করে রেখেছেন। আপনি একটা জিনিসকে শূন্যে রাখতে পারবেন না, পড়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীকে শূন্যের উপর স্থির করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কারিয়ার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পঙ্গপালের ন্যায়, পোকামাকড়ের ন্যায়, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুস, যেই দিন পাহাড় পর্বতগুলো হবে হিমালয়ের মতো, পাহাড় পর্বতগুলো হবে ধ্বনিত তুলার ন্যায়, মানুষ যেমন ল্যাপ কাঁথা কম্বল তোষক বালিশ তৈরি করার সময় ধুলাতে যখন আঘাত করে, তুলায় যখন আঘাত করে, তখন এই তুলা যেমন ছিটকে আকাশে উড়ে, সেই দিন হিমালয় পর্বত আকাশে এইভাবে উঠতে থাকবে। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন। কিভাবে এটা সম্ভব? সেই দিন মানুষ বুঝতো না, কিন্তু এখন মানুষ বুঝতে পারে যে এটা সম্ভব কেমনে। এই পৃথিবী শূন্যে যত হাজার কিলোমিটার প্রতি গতিতে ঘুরতেছে, শূন্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে স্থির করে রেখে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে যদি এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন, তো পৃথিবীর বুকে যা কিছু আছে, বাড়ি ঘর বিল্ডিং দালান কোঠা মানুষজন পশু পাখি পাহাড় পর্বত সব কিছুই অত হাজার কিলোমিটার গতিতে আসমানের দিকে ছিটকে চলে যাবে, যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর গতিকে থামিয়ে দেন। সেটাই আল্লাহ কোরআনে বলছে, আম্মান জাআলাল আরদা করারা, পৃথিবীকে কে স্থির করে রেখেছে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিসা, পৃথিবীর মধ্যে দিয়ে নদী নালা কে প্রবাহিত করেছে?
ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর মাঝে পৃথিবীর ওজন ভারকে ঠিক রাখার জন্য বড় বড় পাহাড়কে পৃথিবীর মাঝে স্থাপন করেছে। ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝে একটা আড়কে তৈরি করে দিয়েছে। সুস্বাদু পানি আর লোনা পানি, সমুদ্রের পানিও পানি, নদীর পানিও পানি, একসাথে চলতেছে, একসাথে মিশতেছে, অথচ একটার স্বাদ আর একটা থেকে আলাদা। পদ্মা নদীর পানির স্বাদ আর বঙ্গোপসাগরের স্বাদ আলাদা, ওইটা লবণাক্ত, এটা লবণাক্ত নয়। এই দুইটার মাঝে আর কে তৈরি করে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছে। এরপরে আল্লাহ বলতেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, এরপরও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ জানেন যে আমি পৃথিবীকে স্থির করে রেখেছি। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ জানে আমি নদী নালা প্রবাহিত করেছি, আমি পাহাড় স্থাপন করেছি, কিন্তু দুনিয়ার মানুষ এগুলো জানার পরও আমাকে ইলাহ হিসেবে মানে না। মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানুষ মানে না। সূরা আরাফ খুলে দেখেন, 59, 65, 83, 85 সব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছেন, সব নবী রাসূলকে কি দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইলা হুদ ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে আমি হুদকে পাঠিয়েছি, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, মাদায়ন জাতির নিকটে শুআইবকে পাঠিয়েছি, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে সলেহকে পাঠিয়েছি, নূহকে পাঠিয়েছি, লুতকে পাঠিয়েছি। প্রত্যেক নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলতেছেন যে প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সকল নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমাদের কালেমা কি এইরকম যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটি কি আমাদের কালেমা? কথা বলেন, এটা কি আমাদের কালেমা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো বলতে পারতেন যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, অথচ সব নবী রাসূলকে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। কেন? দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা মানে কি? ইলাহ হিসেবে মানা অর্থ হচ্ছে, ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মালুক, মানুষ বিপদে আপদে পড়লে যার দিকে ফিরে যায়, মানুষ দুঃখ কষ্টে পড়লে যার দিকে ফিরে যায়, অন্তর যার দিকে ফিরে যেতে চায় তাকে বলে ইলাহ। একটা মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকদাতা, বিশ্বাস করে আল্লাহ পালনকর্তা, বিশ্বাস করে আল্লাহই সব কিছু, কিন্তু যখন বিপদে পড়তেছে তখন চলে যাচ্ছে শাহজালালের কবরে দোয়া করার জন্য। সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। একটা মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করতেছে কিন্তু যখন অসুখে পড়ে যাচ্ছে তখন তাবিজ কবজ ব্যবহার করতেছে, মানে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা তার কেটে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এটাও শুদ্ধ বাক্য আরবিতে, কোনো সমস্যা নাই, এই বাক্য আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য না বলে বাক্যকে বড় করে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বড় করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ইলাহ হওয়ার যে অধিকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, এই ইলাহের যে হক রয়েছে, অধিকার রয়েছে, এই হক এবং অধিকারগুলো মানুষ পৃথিবীতে যাদেরকে দিয়ে থাকে, যাদের সাথে শেয়ার করে থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বাতিল করতে বলতেছেন। এইখানেই শিরকের কথা চলে আসে। শিরক মানে কি? শিরককে ইংরেজিতে বলে শেয়ার, অংশীদার, শরিকানার ব্যবসা। ইলাহের যে হক রয়েছে, ওই হকের জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি দুনিয়ার মানুষ কারো সাথে শেয়ার করে, কাউকে দিয়ে দেয় জাররা পরিমাণ, তাহলে সে মুশরিক।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা, দুনিয়ার মানুষ তোমরা ইলাহের যে হক রয়েছে এই হকগুলো তোমরা যাদেরকে বিন্দু পরিমাণ দিয়ে থাকো, যাদেরকে সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, আগে এই সমস্ত বাতিল ইলাহকে ধ্বংস করো, লাথি মেরে ভেঙে ফেলে দাও, তারপরে ইলাহের একমাত্র হক শুধুই শুধু শুধুমাত্র ইলাহের হক পাওয়ার অধিকার কে রাখে? ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই জন্যই কাফের সম্প্রদায় তখন খেপে গেছিল। আজকেও যদি দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে তাহলে সকল বাতিল নিমিষে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে কেউই হাজার বছর পরেও যদি আরবি ভাষা শিখে আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের অর্থ বুঝতে পারে, অর্থ বুঝে নেয়, তাহলে পৃথিবীতে কোনো বাতিলের স্থান